আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি, সেটি হচ্ছে গ্রহণযোগ্য ভাষা। তো আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের মধ্যে থেকে যারা পড়ি, তাদের বেশিরভাগই দেখা যায় যে আমরা আসি খুবই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে, এবং বেশিরভাগে আসি গ্রাম বা মফস্বল শহর থেকে। এখন আমাদের মধ্যে যে আঞ্চলিকতা থাকে, বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়ার পর সেটা প্রকোপ আকার ধারণ করে, যে আমরা সহজে একে অপরের কথা বুঝতে পারি না, কারণ তখন আমাদের পুরোপুরি আঞ্চলিকতার ছাপ আমাদের ভাষার ভিতরে থেকে যায়। তো এই আঞ্চলিকতাটা আমাদের দূর করতে হবে। তো যদিও গুটি কয়েকজন খুব সহজে এই আঞ্চলিকতা দূর করে একটি সুন্দর সাবলীল গ্রহণযোগ্য ভাষা শিখে যায়, কিন্তু বেশিরভাগই আমরা পারি না, বা পারলেও দেখা যায় যে অনেক সময় লাগে বা অনেক দেরিতে পারি। আমি বলছি না যে আপনারা আপনার আঞ্চলিক ভাষাটা পরিহার করুন, কারণ আপনি কেন পরিহার করবেন? এটা তো আপনার মায়ের ভাষা না, ওইটা আপনার মনের ভিতরে রাখেন। কিন্তু আপনি যখন কালকে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, বাংলাদেশের হয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার একটা গ্রহণযোগ্য ভাষা খুবই প্রয়োজন, খুবই দরকার। তো এই গ্রহণযোগ্য ভাষাটি আমাদের রপ্ত করতে হবে। কোন অঞ্চলের ভাষা খুব শুদ্ধ, কোন অঞ্চলের ভাষা খুব ভালো, এটা আসলে জানা নেই। আসলে কোন অঞ্চলের ভাষা তেমন স্বয়ংসম্পূর্ণ না, শুদ্ধ না, তবে সাধারণ দৃষ্টিতে কুষ্টিয়া শহর অঞ্চলের মানুষের ভাষাগুলোকে একটু শুদ্ধ ধরা যেতে পারে। আমি বলছি না যে ধরা যাই, মানে ধরতেই হবে, এরকম বলছি না। তো এই অঞ্চলের মানুষের ভাষাটা আপনি শুদ্ধভাবে ধরতে পারেন। আর হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে আমাদের অবশ্যই বিশেষ বিশেষ জায়গায় এই আমাদের সুন্দর সাবলীল এবং গ্রহণযোগ্য ভাষা বলার দক্ষতা থাকতে হবে। দক্ষতাকে আশা করি আমরা অর্জন করব এবং অর্জন করার চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বর্ণনা বা সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ধন্যবাদ।